এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি ফুলেশ্বরী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন 12:15 হচ্ছে, এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করেছি। আমি সকাল থেকে কি করছি না করছি আর দুপুরের জন্য কি রান্না করছি দেখতে থাকুন। দুপুরের রান্না করব আজকে বেগুন ভাজা, আলু কুমড়ো দিয়ে একটা সবজি বানাবো, আর বাতুয়া শাক, বেগুন, মটর চিনি দিয়ে একটা ভাজা ভাজা। এখানে আমার আটা সানা হয়ে গেছে, আর এখানে আলু ভাজছি। এখানে সকালের নাস্তা পেঁয়াজি, আলু ভাজা, রুটি। আজকের বাজার, আজকে সোমবার, ধনে পাতা, বেগুন বের করেই দেখি। এখানে আমার ভাত হচ্ছে, কুমড়ো এনেছি, বেগুন, ধনে পাতা, পাতুয়া শাক, মটর চিম্মি, নেবু। এই পাতুয়া শাকের গুণ হচ্ছে পেটে যা থাকবে সেটা পরিষ্কার করে। আমি এখানে বেগুন ভাজা করব। বেগুনটাকে আমি ধুয়ে নিচ্ছি, তেল হলুদ মাখিয়ে দিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। কুমড়ো, আলু দিয়ে, মটর চিমে দিয়ে একটা সবজি বানাবো, মাখা মাখা। আমার কুমড়ো ভাজা হয়ে গেছে, আমি একটু তুলে নিচ্ছি। আমি এখানে আলু ভাজছি, আলুটাকে ভালো করে ভেজে নেব। আমি মশলাটাকে লাল করে ভেজে নেব। আমার আলু কুমড়ো সবজি হয়ে গেল, বেগুন, পাতুয়া শাক, মটর চিমি দিয়ে একটা তরকারি বানাবো। আমার বেগুনটা হালকা ভাজা হয়েছে, হারা মটর দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে ভেজে নেবো। আমার মশলা ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিচ্ছি। আমি নুন, হলুদ পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। শাক হয়ে গেল। ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমার আছে ভাত, বেগুন ভাজা, বাতুয়া শাকের ভাজা, আর এখানে সবজি, দুপুরের লাঞ্চ। কারেন্ট চলে গেছে তার জন্য আমার এরকম দেখা। এখন সন্ধ্যা 6টা, আমি এখন চা খাচ্ছি।
সঙ্গে সিঙ্গাড়া কুরকুরি মিষ্টি কারে না কুরকুরি খাবো আমার কিছু খাবো না আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বাই।